अक्रुधारे परमानंदो परमानंदो शून्य नीताई नगरे नीताई जन देखे तारे बोले दंत तीनो अमर किनियाल बल गौरी हरी जय राधा जय राधा माधव जय कुंजो बिहारी जय राधा माधव ओ कुंजो बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव बिहारी जय गोपी जन बल्लभ जय गिरिवर जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जशोदनंदन ब्रज जनरंजन जशोदनन जन यमुन निनंजन जशोदनन दन ब्रज जन रंजन जशोदा नंदन यमुन निनंजन जशोदनन दन ब्रज जन रंजन जशोदन जन जशोदन दन ब्रज जन जशोदन दन ब्रज निरंजन पुनरुतिर हे व्रतचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव
जो बिहारी जय राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी मुरली मन हर करुणा सागर मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर जय गोवर्धन गोधरी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भजनी तई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम तई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम तई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम तई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी तई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम तई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम श्री कृष्ण गोविंद हर मुरारी हे नाथ नारायण वासुदेवाय हे नाथ नारायण वासुदेवाय श्री कृष्ण गोविंद हर मुरारी हे नाथ नारायण वासुदेवाय कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवाय श्री कृष्ण गोविंद हर मुरारी हे नाथ नारायण वासुदेवाय कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवाय श्री कृष्ण गोविंद हर मुरारी हे नाथ नारायण वासुदेवाय कृष्ण गोविंद हर मुरारी हे नाथ नारायण वासुदेवाय कृष्ण गोविंद हर मुरारी हे नाथ नारायण वासुदेवाय हे नाथ नारायण वासुदेवाय हे नाथ नारायण वासुदेव ईश्वर सचिनानंद विग्रह नदी प्राण गोविंद सर्व कारणे गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः गुरुदेव गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः परित्रणाय साधुनां विनाशाय च दुष्कृतं सम्मो समस्तापो नट्ट सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे श्री गुरुनिथाई
गौर सीताना कृष्ण प्रेमा राधे हरि नारायण अनुनित नारायण गोरा चलो जगो धर्म धर्म दू कृपा मोई भगवान
মুক্তি যোগাও মুক্ত করো এ প্রাণ হে গোপীনাথ হে প্রাণনাথ হে গোপীনাথ হে প্রাণনাথ শয়নে স্বপনে জপি মনে মনে তোমারি নাম শয়নে স্বপনে জপি মনে মনে তোমার ছবি আঁকি যে সদাই আমার মনের গহনে তোমারি নাম শয়নে স্বপনে জপি মনে মনে তোমার ছবি আঁকি যে সদাই আমার মনের গহনে এই জগতে হয়েছ সহায় এই জগতে হয়েছ সহায় আমার মনের গহনে হে প্রাণনাথ হে গোপীনাথ কৃপাময়ী ভগবান শক্তি যোগাও ভক্তি যোগাও মুক্ত করো এ প্রাণ প্রাণের ঠাকুর ও গো দয়াময় প্রাণের ঠাকুর ও গো দয়াময় শোনো প্রিয় তুমি যে ওগো ভক্তেরই ভগবান প্রাণ থেকে প্রিয় তুমি যে ওগো ভক্তেরই ভগবান আলোয় কালোয় মন্দ ভালোয় তুমি করো পরিত্রাণ থেকে প্রিয় তুমি যে আমার ভক্তেরই ভগবান আলোয় কালোয় মন্দ ভালোয় তুমি করো পরিত্রাণ যুগে যুগে তুমি মোদের পিতা আমরা তোমার সন্তান প্রভু আমরা তোমার সন্তান তুমি মুক্ত করো এ প্রাণ হে গোপীনাথ হে প্রাণনাথ কৃপাময়ী ভগবান শক্তি যোগাও ভক্তি যোগাও মুক্ত করো এ প্রাণ প্রাণের ঠাকুর ও গো দয়াময় প্রাণের ঠাকুর ও গো দয়াময় শোনো না এই আহ্বান তুমি শোনো না এই আহ্বান তুমি শোনো যুগে যুগে তুমি এসেছো ধরা
নামিটি তোমার বিপদ তার নামিটি তোমার বিপদ তার শ্রীমধুসূদন হে নারায়ণ যুগে যুগে তুমি এসেছো ধরায় হে নারায়ণ ও গো নামটি তোমার বিপদ তার নামটি তোমায় বিপদ তারণ হে মধুসূদন হে নারায়ণ যুগে যুগে তুমি এসেছো ধরায় হে নারায়ণ যুগে যুগে তুমি এসেছো ধরায় হে নারায়ণ নামটি তোমার বিপদ তারণ নামটি তোমার বিপদ তারণ শ্রীমধুসূদন নশিয়া যত ধর্মের গ্লানি আসি আসি হরি বাঁচালে ধরনি নশিয়া তুমি ধর্মের গ্লানি আসি আছো তুমি নশিয়া যত ধর্মের গ্লানি আসি আসি হরি বাঁচালে ধরনি ত্রেতায় রাখিলে সতী সীতামা ত্রেতায় রাখিলে সতী সীতামা বধিয়া মহারব তুমি এসেছো ধরায় হে নারায়ণ যুগে যুগে তুমি এসেছো ধরায় হে নারায়ণ যত অনচর যত ব্যভিচার যত হাহাকার হবে তব আগমনে বিশ্ব ধরা নবজাগরণ হবে যত অনাচারে যত ব্যভিচার যত হাহাকার হবে তব আগমনে বিশ্ব ধরায় নবজাগরণ হবে আরে মর্তবাসীর কান্দন শুনে তুমি বাজাইছো হে জগত স্বামী মর্তবাসীর ক্রন্দন শুনি বাজাইছো বাঁশি হে জগত স্বামী তুমি তাপরে বাঁচালে দ্রৌপদী মায়ের তাপরে বাঁচালে দ্রৌপদী মায়ের বধিয়া দুর্যোধন যুগে যুগে তুমি এসেছো ধরায় হে যুগে যুগে তুমি এসেছো ধরায় হে নারায়ণ নামটি তোমার শ্রীমধুসূদন নামটি তোমার
দূরে নামিটি তোমারে বিপদ তার নামিটি তোমার বিপদ তার হে নারায়ণ যুগে যুগে তুমি এসেছো দয় হে নারায়ণ যুগে যুগে তুমি এসেছো দয় হে নারায়ণ প্রভু হে নারায়ণ প্রভু হে জয় নিতাই জয় গৌর জয় রাধে জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় জয় নিতাই জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধে জয় রাধে জয় জগন্নাথ জয় নিতাই জয় জয় গৌর রাধেশ্যাম জয় জয় নিতাই যশোদা নয়ন মনি নন্দ দোলা শ্রী রাধিকার প্রাণ ধনু ব্রজেরি রাখা এসো যশোদা নয়ন মনি নন্দ দোলা শ্রী রাধিকা প্রাণ ধনু ব্রজেরি রাখা যশোদা নয়ন মনি নন্দ দোলা শ্রী রাধিকার প্রাণ ধনু ব্রজেরি রাখা যশোদা নয়ন মনি নন্দ দোলা শ্রী রাধিকার প্রাণ ধনু ব্রজেরি রাখা রাখাল রো রাজা তুমি তুমি বাকাশে রাখাল রো রাজা রাখালে দো রাজা তুমি তুমি বাকাশে রাখালে দো রাজা তুমি তুমি বাকাশ শ্রী রাধিকার প্রাণ ধন ব্রজেরি রাখা রাখালে দি রাজা তুমি তুমি বাকাশ শ্রী রাধিকার প্রাণ ধনু নয়ন বীরা চরণে প্রভু লোগো প্রণাম নন্দ দোলা শ্রী
अधिकार प्राण धन ब्रजरे रखा यशोदा नयन मणि नंद त्रिलोक पालन करी प्रभु नारायण त्रिलोक पालन करी प्रभु नारायण पालन करी प्रभु नारायण त्रिलोक पालन करी प्रभु नारायण तिलकोपालन कारी तुमि नारायण जुगे जुगे एलेन तिनि जीवेरि कारण अनाथेरि नार प्रभु तुमि नारायण यशोदा नयन मणि नंद दुला चिराधिकार प्राण धन ब्रजरि रखा यशोदा नयन मणि नंद दुला चिराधिकार प्राण धन ब्रजरि रखा जय राधे श्याम 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 वंचा नमो नमो जय राधे श्याम 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 तप्त कंचन गौरांगिनी
जय राधे श्याम जय जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय जय राधे श्याम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव वैष्णव गुरु सत्संग परम ब्रह्म तस्मै श्री गुरावे नमो नमो जय जय राधे जय जय राधे जय जय राधे जय जय राधे जय राधे जय जय राधे जय जय राधे जय राधे जय जय राधे जय राधे जय जय राधे जय राधे जय जय নিতে হবে
চৌরাঙ্গবো বলিতে হবে এ হবে ওহরে কি বগরা আয়া আরে গোরা গোবো লিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক পুলক সরে এ গৌরাঙ্গ বলিতে হরি হরি বলিতে হরি হরি কিবা বলিতে কিবা হরি হরি বলিতে নয়নে নয়নে বহে নি হরি বলিতে হবে হরি হরি বলিতে নয়নে নয়নে বহেনি এ হরি হরি বলিতে হরি হরি বলিতে নয়নে নয়নে ববে তোমরা বলে নাও বলে না বলে নাও বলে না বলে নাও বলে না বলে নাও বলে না এমন দিন তো আর হবে না বলে নাও বলে না হরি এমন দিন তো আর হবে না বলে নাও বলে না এমন মানব জন্ম আর হবে না বলে নাও বলে না এমন মানব জন্ম আর হবে না বলে নাও বলে না এমন মানব জন্ম আর হবে না বলে নাও বলে না এমন মানব জন্ম আর হবে না বলে নাও বলে না এবার প্রেমানন্দে বাহু তুলে বলে নাও বলে না প্রেমানন্দে বাহু তুলে বলে নাও বলে না হরি 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 বলে বলে নাও বলে না হরি 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 বলে বলে নাও বলে না নয়ন জলে মুখ ভাষায় বলে নাও বলে না নয়ন তাই গৌর হরি 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 জলে বলে নাও বলে না জলে বলে নাও বলে নাও হরি 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 বলে বলে নাও বলে নাও হরি জলে বুধ ভাষা বলে নাও বলে নাও বলে নাও বলে নাও নয় হরি হরি বলিতে না কোনে নয়নে ববে নি
উপস্থিত সকল সাধুগুরু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আগত মহতী শ্রী হরি সভায় সকল সাধুগুরু কৃষ্ণ সকল শ্রী চরণ রইল। কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধম কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর দাস এবং তার ক্ষুদ্র ক্ষুদ্র সম্পদের পক্ষ থেকে আপনাদের যুগল চরণ জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম, শত কোটি প্রণাম। ভক্তমণি ভক্তিমতি মায়েরা, একটি সারস যেমন জল মিশ্রিত দুধ পান করিবার পূর্বক দূত নামক বস্ত্রকে গ্রহণ করে জল নামক বস্ত্রকে ত্যাগ করে, তদ্রূপ আমার এই কীর্তনে মাঝে কীর্তনে রসা ভাষা পরিত্যাগ পূর্বক সার বস্ত্রকে গ্রহণ করে আপনারা অসার বস্ত্রকে ত্যাগ করবেন, এটাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। আমি ভক্তি ভরে প্রণাম প্রণাম জনই সবারি জনন দিও আমায় পদ দুনি গৌরাঙ্গ ভগত ভগত গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেনি। ভক্তমণি ভক্তমতি মা, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে বলিতে একবার নয়ন জলে ভক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। তাই কলিযুগের গৌরাঙ্গ সুন্দর আমার এলেন নদীয়ার মাঝে অবতীর্ণ ভারতবর্ষের মাটিতে, এলেন কবে 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে আবির্ভাব হলেন নদীয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর। রাধে রাধে। ভগবান এলেন কেন, ভগবান আসার কারণ কি আমি বলছি না, গীতায় বলছে ভগবানে আসার হলো তিনটি কারণ আছে বাবা, কি পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। হরি হরি বল। এক হলো পরিত্রাণায় সাধনাং, অর্থাৎ সাধুকে রক্ষা করার জন্য। দুই হলো বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্ট দমন করার জন্য। আর তিন হলো ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে স্থাপন করার জন্য তিনি যুগে যুগে আবির্ভাব হলেন ভারতবর্ষের মাটিতে। সত্য যুগে যখন ভগবান এলো, নাম হলো মুরারী। কেন নামুর নামে এক অসুরকে বধ করে ভগবানের নাম হলো মুরারী। ত্রেতা যুগে যখন সেই ভগবান এলো, রাম অবতারে রাবণকে বধ করে নাম হলো রাবণারী। আবার দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে কংসকে বধ করে নাম হলো কংসারী। আর কলিকালে ভগবান গৌরহরি বললেন, শোন আমি তিন যুগ অস্ত্র ধরেছি, সত্য যুগে অস্ত্র ধরেছি, ত্রেতায় অস্ত্র ধরেছি, দ্বাপরে অস্ত্র ধরেছি, কিন্তু কলিকালে আমি অস্ত্র ধরব না। তাই মহাপ্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরি নামে চিত্র শুদ্ধি করিব সবাকার। আমি অস্ত্র ধরব না, অস্ত্র হবে আমার প্রেম, অস্ত্র হবে আমার ভক্তি, অস্ত্র হবে আমার ভালোবাসা। এই প্রেম ভক্তি ভালোবাসার অস্ত্র দিয়ে এই কলির জীবকে উদ্ধার করার লাগি নদীয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর এলো নদীয়ার মাঝে।
তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন কি বা জয় জয় কলরব নদিয়া নগরে কলরব আমার নদিয়া নগরে জয় জয় কলরব কি বজো তো মুজো না মনো বিনা
জনমাধবী আরে যাই রে লীলার বলিহারি আরে হে হে জয় জয় কলরব নদিয়া নগর জনম লোভিয় গোলা সচির উধর ভক্তমণি ভক্তিমতী মা নদিয়া চাঁদ গৌরাঙ্গ সুন্দর এলেন নদিয়ার মাঝে সচি গর্ব সিন্ধু মাঝে আবির্ভাব হলেন নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর ভগবান যে এলেন এই নদিয়ার মাঝে ভগবানের আনার মালিক কে ছিল ভক্তমণি ভক্তিমতী মা আপনারা যে হরিবাসরে এসেছেন সবাই আপনাদেরকে কিন্তু নিমন্ত্রণ করে আনা হয়েছে বলে আপনারা এসেছেন কেউ ফোনের মাধ্যমে বলেছে কেউ বাড়িতে গিয়ে বলে এসেছে আপনাদেরকে নিমন্ত্রণ করেছে বলে তাই আপনারা এখানে এসেছেন তাই যে নদিয়ার চাঁদ আমার গৌরাঙ্গ সুন্দর এসেছে তার আনার মালিকটা কে তার আনার মালিক হলো অদ্বৈত আচার্য মহাপ্রভু অদ্বৈত আচার্য মহাপ্রভু একদিন গুরুদেব মাধবেন্দ্রপুরী মহারাজকে বলল প্রভু আচ্ছা আমার ডাকে কি গৌরাঙ্গ আসবে কলিযুগে গুরুদেব বলল শোন খোকা ডাক যদি ডাকার মতো হয় তাহলে ভগবান আসতে বাধ্য হয় ডাকটা চাই শক্তি মিশ্রিত ডাক নয় ডাকটা চাই ভক্তি মিশ্রিত ডাক ভক্তি ভরে কেউ যদি একবার ডাকে ভগবান তার কাছে না এসে পারে না শোন খোকা মাধবেন্দ্রপুরি মহারাজ শিষ্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বলছে শোনো তুমি ভগবানকে ডাকো কিন্তু ডাকটা যেন সঠিক হয় ভগবানকে ডাকো ডাকতে ডাকতে দু ফোঁটা নয়নের জল ফেলো হাগুর হা কৃষ্ণ বলে কাঁদো তারপরে সেই কৃষ্ণ গৌর হয়ে নদিয়ার মাঝে আসবে ভক্তমণি ভক্তিমতী মা সেই অদ্বৈত আচার্য মহাপ্রভু আকুল আহ্বানে একদিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় বারো বারো বছর তিনটি করে তুলসী পত্র ও সুরধুনি গঙ্গার তীরে ভাসিয়ে দিল গঙ্গা তীরে ভাসতে ভাসতে দেখতে দেখতে এক বছর দুই বছর করে বারোটা বছর কাটতে চলল এমন সময় অদ্বৈত আচার্য মহাপ্রভু বলছে প্রভু দেখতে দেখতে বারো বছর কেটে গেল কলিকালে অত্যাচার অনাচার ব্যভিচারে পরিপূর্ণ হয়ে গেছে তুমি যে আসবে বললে প্রভু এখনো কি তোমার আসার সময় হয়নি তাই অদ্বৈত আচার্য মহাপ্রভু মনে মনে স্থির করলেন আমি আমার এই দেহ আর রাখব না এই দেহ আমি সুরধুনী গঙ্গার তীরে বিসর্জন দেব তাই অদ্বৈত আচার্য মহাপ্রভু প্রত্যেক দিনের ন্যায় আজও তিনটি তুলসী পত্র তিনি ভাসিয়ে দিয়েছে সুরধুনী গঙ্গার সুরধুনী গঙ্গার জলে তিনটি তুলসী পত্র ভাসিয়ে দিয়েছে আর তিনি লক্ষ্য করে দেখছেন যে প্রত্যেক দিন তো আমি তুলসী পত্র দিই আর তুলসী পত্রগুলো যাই কোথায় তাই তুলসী পত্রগুলো সুরধুনী গঙ্গার তীরে ভাসিয়ে আজ অদ্বৈত আচার্য মহাপ্রভু নীর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর পত্রগুলো ওই জলে ভেসে ভেসে যাচ্ছে কিবা পত্র চলে নীরে নীরে অদ্বৈত চলে তীরে তীরে
গতি হে পত্র চলে নিরে নিরে অদ্বৈত চলে তীরে তীরে পত্র চলে নিরে নিরে অদ্বৈত চলে ভক্তমণি ভক্তিমতী মা, আজ অদ্বৈত আচার্য মহাপ্রভু পত্রকে অনুসরণ করে তিনি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চলেছেন। এক পা দুই পা করে চলতে চলতে এমন সময় তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন বাবা? দেখতে পেলেন যে তিনটি তুলসী পত্র ভাসিয়ে দেয়, যে তুলসী পত্র জোয়ারের জলে চলে যায়, আজ দেখছে তার বিপরীত অবস্থা। আজ সেই তিনটি তুলসী পত্র তার বিপরীত মুখী হচ্ছে, অর্থাৎ জোয়ার হচ্ছে কিন্তু তুলসী পত্র দিকে ভাটার দিকে আগমন করছে। তখনই অদ্বৈত আচার্য মহাপ্রভু ভাবল, এবার মনে হয় আমার প্রভুর আসার সময় হয়েছে। আমি এত করে ডাকলাম প্রভু, এত করে বললাম, এখন কি সবে তোমার আসার সময় হলো প্রভু? তাই অদ্বৈত আচার্য মহাপ্রভু ওই তুলসী পত্র দেখে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চললো, আর দেখতে পেল কি না, সেই সুরধ্বনির ঘাটে মা শচী রানী আমার স্নান করছে। আর মা শচী রানী স্নান করতে করতে তিনি এক কোমুষ্টি জল নিয়ে যখনই উদর দিয়েছে, সেই জলের মধ্যে একটা তুলসী পত্র তিনি ভক্ষণ করে ফেলেছে। সেই তুলসী পত্রটা মা নিজেই খেয়ে ফেলেছে। তখনই অদ্বৈত আচার্য মহাপ্রভু ভাবল, ওই শচী মায়ের গর্ভে আমার নদিয়ার চাঁদ গৌরাঙ্গ আসবে। তাই ভক্তমণি ভক্তিমতী মা, আমরা জানি 10 মাস 10 দিন হলে মায়ের গর্ভ প্রকাশ হয়, কিন্তু শচী মায়ের কোল আলো করে যখন নদিয়ার চাঁদ গৌরাঙ্গ এলো, কতদিন পর? 13 মাস
7 দিন পর, 13 মাস 7 দিন পর নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর এলো ভারতবর্ষের মাটিতে, সচিব মায়ের কোল আলো করে এলো। ভক্তমণি ভক্তিমতী মা, আমরা জানি গ্রহণ যদি হয় একটা হবে, হয় চন্দ্রগ্রহণ হয় নতুবা সূর্যগ্রহণ হয়, কিন্তু যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু ভারতবর্ষের মাটিতে এলেন সেদিন একটা গ্রহণ নয়, দুটি গ্রহণ নয়, তিনটি গ্রহণ হয়েছিল। সেই তিনটি গ্রহণের মধ্য দিয়ে আমার নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর এই ভারতবর্ষের মাটিতে নেমে এলেন। সেই তিনটি গ্রহণ কি? পদকত্রা এক মাসে দাঁড়িয়ে কলম দিলেন, শোনো আকাশে হয় চন্দ্রগ্রহ, ঘরে ঘরে হরে নামের গ্রহ, আকাশে হয় চন্দ্রগ্রহ, নদিয়াবাসীর ঘরে ঘরে হরি নামের গ্রহ, আকাশ হয় চন্দ্রগ্রহ, ঘরে ঘরে হরি নামের গ্রহ, দেখে যেন দেবাসী আকাশে হয় চন্দ্রগ্রহ, ঘরে ঘরে হরি নামের গ্রহ। আমার মহাপ্রভু জন্ম গ্রহণ, দেখে ওরে জন্মগ্রহণ। এই তিনটি গ্রহণের মধ্য দিয়ে নদিয়া চাঁদ গৌরাঙ্গ সুন্দর এলেন এই ভারতবর্ষের মাটিতে। যে গৌরাঙ্গ সুন্দরকে দেখার লাগি কত বিদেশ থেকে মানুষ আসে আমাদের ভারতবর্ষের মাটি নদিয়াতে, যে গৌরাঙ্গকে পাওয়ার লাগি যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জন্ম সাধনা করে যাকে পাওয়া যায় না,
সেহেন বিঞ্চিত ভাবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল গোরা আমার কলির অত্যাচারী অনাচারী দুরাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করিবার প্রত্যাশায় ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন ভগবান আসার পিছনে দুটি কারণ রয়েছে এক হলো অন্তরঙ্গ কারণ আর দুই হলো বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণে প্রভু করেন নিজ রস আস্বাদন আর বহিরঙ্গ কারণে প্রভু করেন হরিনাম অন্তরঙ্গ কারণের মধ্যে তিনটি বাসনা আছে বাবা সেই তিনটি বাসনা কি কৈছন্ন রাধা প্রেম কৈছন্ন মাধুরীমা কৈছন্ন সুকত হুভোর এতিন বাঞ্ছিত ধন ভবের না হয় পুরন পুরিবার তরে যাব ব্রজধাম কৈছন্ন রাধা প্রেম রাধা প্রেমটা কেমন কৈছন্ন মাধুরীমা রাধার প্রেমে মাধুর্যটা কেমন কৈছন্ন সুকত হুভোর রাধাকে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করা যায় তাহা বা কেমন এই তিনটিকে অনুভব করার জন্য ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হয়ে নদিয়ার মাঝে এসেছে তাই পদকর্তা কলম দিয়ে বললেন শোনো এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবি তোদের এই সোনার নদিয়া এখন আর ব্যাকাও নাই এখন সোজা হয়ে গেছে
লক্ষ্য করে দেখুন, জিলেন ছিলেন ভগবান কৃষ্ণ, কালো রূপ ছিল, কিন্তু নদিয়ার গৌরাঙ্গ হয়ে আর কালো রূপ আছে নেই। ভগবান ছিল বাঁকা ত্রিভঙ্গ মুরারি, কিন্তু ভগবানের সেই বাঁকা রূপ আছে বাবা নেই। আচ্ছা, ভগবান কৃষ্ণ যে বাঁকা হলো, এই বাঁকা হওয়ার পিছনে কারণটা কি? কিসের জন্য ভগবান কৃষ্ণ বাঁকা হলো বলুন। শোনো মায়েরা, একদিন ভগবান শ্রীকৃষ্ণে আসার কথা ছিল বিরজার কুঞ্জে। কৃষ্ণ বিরজাকে বললো, বিরজা তুমি আমার জন্য কুঞ্জ সাজাও, আমি যাব আজ ঠিক রাত্রে তোমার কাছে। তাই ভক্তমণি ভক্তিমতী মা কৃষ্ণের কথা মতো বিরজা কুঞ্জ সাজিয়ে রেখেছে, কিন্তু তার আগে কথা দিয়ে রেখেছে কার সঙ্গে? শ্রীমতী রাধারানীর সঙ্গে। রাধারানীকেও বললো, রাধে তুমি কুঞ্জ সাজিয়ে রাখো, আমি ঠিক রাত্রে তোমার কুঞ্জে আসবো। রাধারানীকে কথা দিয়েছে, বিরজাকে কথা দিয়েছে আসবে। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, গভীর রাত হচ্ছে, রাধারানী কুঞ্জ সেজে বসে আছে, তবুও কিন্তু ভক্তমণি ভক্তিমতী মা কৃষ্ণ আসছেন। আসার কথা ছিল রাধারানীর কুঞ্জে, কিন্তু কৃষ্ণ গেল কার কাছে? কৃষ্ণ গেল বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে গিয়ে শ্রীদামকে বললো, শ্রীদাম শোন, তুই যখন আমার সঙ্গে এসেছিস এক কাজ কর, তুই এই দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকবি, আর আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করব। ঠিক আছে। আর কেউ যদি এসে জিজ্ঞাসা করে যে কৃষ্ণ ওই ঘরের মধ্যে আছে কি না, তুমি বলবে নেই। শ্রীদাম বললো, ঠিক আছে, তাহলে আমি কুঞ্জের দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকি, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। তাই শ্রীরামকে দাঁড়ে দাঁড়ি করিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো কৃষ্ণ। এদিকে শ্রীমতী রাধারানী অপেক্ষা করতে করতে তিনি মনে মনে ভাবলেন, যাই একটু ঘুরে আসি, দেখে আসি কৃষ্ণ কোথায় গেল। তাই ঘুরতে ঘুরতে গেল কোথায়? না, বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে গিয়ে দেখতে পেল, না, বিরজার কুঞ্জের ধারে শ্রীদাম সখা দাঁড়িয়ে আছে। শ্রীদাম, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকলে, আচ্ছা শ্রীদাম, তুমি কৃষ্ণকে দেখেছো? শ্রীদাম দাঁড় ধরে বলছে, না আমি তো কৃষ্ণকে দেখিনি। আচ্ছা বলি শ্রীদাম, এক কাজ করো, তুমি একটু দাঁড়টা ছেড়ে দাও, আমি কুঞ্জের মধ্যে গিয়ে দেখি কৃষ্ণ আছে কি না। শ্রীদাম বলছে, না দাঁড় তো ছাড়া যাবে না, আরে ঘরের মধ্যে যদি কৃষ্ণ না থাকে তাহলে একবার দাঁড়টা ছেড়ে দাও, আমি গিয়ে দেখি। তখনই রাধারানীর সন্দেহ হলো যে নিশ্চয়ই তাহলে কৃষ্ণ আছে ঘরের মধ্যে। তাই রাধারানী কি করলো, শ্রীদামকে জোর অবস্থায় তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আর যখনই ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শ্রীদাম অভিশাপ দিল, হে রাধে, যে কৃষ্ণের জন্য তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম রাধে, এক জনম নয় শত শত জনম ওই কৃষ্ণের মুখ তুমি দেখতে পাবে না। No, no, no.
দিলা আপনাদের এক জনম নয় শত জনম তুমি তোমার কৃষ্ণের মুখ দর্শন করতে পারবে। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীও অভিশাপ দিল, শোনো শ্রীরাম আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে আমার সঙ্গে অদৈত্যর মতো ব্যবহার করেছো তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি পরজন্মে দৈত্য কুলে জন্মগ্রহণ করো। শ্রীরামের কথা শুনে রাধারানী অভিশাপ দিল, শোনো শ্রীরাম আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, হে রাধে অভিশাপ যখন আমাকে দিয়েছ আমি দৈত্য কুলে জন্মগ্রহণ করব, তবে তুমি আমার এই আশীর্বাদ করো যেন আমি গোবিন্দের চরণ আমি পাই। সঙ্গে সঙ্গে রাধারানী বলল, শোনো তুমি দৈত্য হয়ে যাবে, তোমার নাম হবে শঙ্কুচুর দৈত্য, আর তোমার ওই শাখা দিয়ে মায়েদের হাতে শাখা তৈরি হবে, তোমার এই শাখা দিয়ে শঙ্খ তৈরি হবে, যে শঙ্খ বাসিয়ে জগৎবাসী কৃষ্ণের নাম করবে, যে শঙ্খ বাসিয়ে জগৎবাসী হরি নাম করবে। তাই ভক্তমণি ভক্তিমতী মা অভিশাপ দিয়ে যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করল, এমন সময় দেখতে পেল যে কৃষ্ণ আর বিরজা একসঙ্গে আছে ওই ঘরের মধ্যে। এবার রাধারানীকে দেখে কৃষ্ণ বলল, বিরজা ও বিরজা এক কাজ করো, তুমি নদী হয়ে যাও, আর তুমি যদি নদী হয়ে যাও আমি একটা সাপ হয়ে তোমার উপরে আমি বয়ে যাব। তাই শ্রীমতী রাধারানীকে দেখে বিরজা হয়ে গেল নদী আর কৃষ্ণ হলো সাপ। এমন সময় বুঝতে পারলো শ্রীমতী রাধারানী যে এটাই বিরজার এটাই হলো কৃষ্ণ। তাই কৃষ্ণ তুমি যখন সাপ হয়েছো আমিও তোমাকে ছাড়বো না। তাই শ্রীমতী রাধারানী একটা ময়ূর হলো, ময়ূর হয়ে গিয়ে এবার সাপ যখন জলের মধ্যে দিয়ে যায়, ভক্তমণি ভক্তিমতী মা দেখতে পাবেন মাঝে মাঝে সাপ মুখ তোলে একবার, একবার ল্যাজও তোলে। তাই যেতে যেতে যখন ল্যাজখানা ধরে তুলেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ময়ূর হয়ে ওই ল্যাজে একটা কামড় দিয়েছে। আবার যেতে যেতে যখন মাথাখানা তুলেছে, শ্রীমতী রাধারানী আমার ময়ূর হয়ে আবার একটা কামড় দিয়েছে। আর শেষবারে বারে তিনবার কামড় দিল কোমরের ধারে, সেই জন্য হয়ে গেল ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ মুরার, তিন দিকে মাকা বাবা। কে করলো? না শ্রীমতী রাধারানীর জন্য। তাই দেখুন ভক্তমণি ভক্তিমতী মা, সেই বাঘা কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হয়ে নদীয়ার মাঝে আবির্ভাব হলে। কিন্তু যে ভগবান এলো নদীয়ার যা গৌরাঙ্গ সুন্দর হয়ে নদীয়ার মাঝে আবির্ভাব হলে, অদ্বৈত আচার্য মহাপ্রভু আকুল আহ্বানে তিনি এলেন ভারতবর্ষের মাঠে। এই যে আমরা এত হরিনাম গাইছি, হরিনাম বলছি বাবা, হরিনাম বললে কি হবে, হরিনাম গাইলে কি হবে, বললে শোনো হরিনাম বললে কিছু না হোক অন্তত একটা জিনিস আপনার হবে, সেটা কি? চেত দর্পণ মার্জন। চেত মানে চিত্র, মন, দর্পণ মানে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি হরিনাম বলতে বলতে এক ফোঁটা যদি নয়নের জল বরিশান করে যদি একবার কাঁদেন, তাহলে দেখবেন আপনার এই মন চিত্ররূপী আয়না
আপনার ধুয়ে পরিষ্কার হয়ে যাবে বাবা। কিন্তু আয়নাতে যদি আমরা কাদা লেপিয়ে দিই আয়না কি মুখ দেখা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? আয়নাকে ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আমাদের দেহরূপ আয়নার মধ্যে যদি ময়লা জমে থাকে সেগুলো পরিষ্কার করব কি করে? না যদি নয়ন জল ঝরিয়ে হা গৌর হা কৃষ্ণ বলে একবার কাঁদে, আপনার এই জল দুটো দিয়ে আপনার হৃদয়রূপী আয়নাটা তখনই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এতবার বলছি এতবার গাইছি, হচ্ছে না কেন? শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই সে তত পাপ করে। তাহলে আপনারা ভাবো, আপনারা ভাববেন যে সারা জীবন পাপ করে যাব আর একবার কৃষ্ণ বললে তো উদ্ধার হয়ে যাবে। কিন্তু না বাবা, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই সে তত পাপ করে। আবার তার নিচে লেখা আছে হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তথাপি না বয়ে যদি প্রেম সুধা। কৃষ্ণাম বলতে বলতে, কৃষ্ণাম গাইতে গাইতে একবার দুটি নয়ন দিয়ে অশ্রু ঝরা। সেদিন জানতে পারবেন, সেদিন বুঝতে পারবেন যে কৃষ্ণ নামের মধ্যে আপনি নামতে পেরেছেন, কৃষ্ণ নামের মধ্যে আপনি আসতে পেরেছেন। কিন্তু এতবার গাইছি বলছি, হচ্ছে না কেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও শব্দ নাই সে তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তথাপি না বয়ে যদি প্রেম সুধা। কৃষ্ণ গাইতে গাইতে বলিতে 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 বলে যেদিনে তোমার দুটি নয়ন দিয়ে অশ্রু ঝরবে, অশ্রু ঝরে যাবে, সেদিনই তুমি মনে করবে কৃষ্ণ নামের মধ্যে আসতে পেরেছো। কিন্তু চোখে জল নাই, জল না হলে গোবিন্দকে পাওয়া যায় না, জল না হলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান বলল এ জগতে আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হলো ভক্তের অহংকার আর দুই হলো ভক্তের চোখের জল। অহংকার তো সাধারণ মানুষের হয়, কিন্তু অহংকার হয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মার। ব্রহ্মা মনে মনে চিন্তা করলো আমি হলাম সৃষ্টিকর্তা, এই জগতে আমি সৃষ্টি করি, আমি ছাড়া সৃষ্টি বন্ধ হয়ে যাবে। ভক্তমতী ভক্তিমতী মা ব্রহ্মা মনে মনে চিন্তা করলো এই জগৎ সংসারে সবাই সমস্ত দেবদেবী পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে, কিন্তু আমি ব্রহ্মা কেউ তো আমার পূজা করে না। আমি সৃষ্টি না করলে সৃষ্টি হবেই না, কিন্তু আমার পূজা কেউ করে না। ব্রহ্মার মনে মনে অহংকার হলো। কিসের অহংকার? ব্রহ্মা বলল এক কাজ করি, কাল থেকে আমি ছুটি নিয়ে নেব, আমি যদি ছুটি নিয়ে নিই তাহলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাই ব্রহ্মা এক পা দুই পা করে চলল শ্রীহরির কাছে।
গিয়ে বলল, প্রভু দেখুন এ জগতে সবার ছুটি আছে, সমস্ত দেবদেবী ছুটি আছে, কিন্তু আমি হলাম ব্রহ্মা, এ জগতে আমার কি একদিনও ছুটি হবে না? ভগবান তখন বুঝতে পারলো যে ব্রহ্মা চালাকি করছে আমার সঙ্গে। ব্রহ্মার মনে মনে অহংকার হয়েছে যে ব্রহ্মা ভাবলো আমি ব্রহ্মা, আমি এই জগৎকে সৃষ্টি করি, আমি যদি ছুটি নিই তাহলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। ভগবান বলল, শোনো, তুমি ছুটি নেবে বলছো, তুমি যদি ছুটি নাও তাহলে সৃষ্টি তো বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা বলল, দেখুন প্রভু এ জগৎ সংসারে সবাই ছুটি নেয়, সমস্ত দেবদেবী ছুটি নেয়, কিন্তু আমার প্রভু একদিনে ছুটি হবে না। হ্যাঁ, ব্রহ্মা চালা কি করছে, অহংকার দেখাচ্ছে যে আমি যদি ছুটি নিই তাহলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন ভগবান বললো, ঠিক আছে ব্রহ্মা, তথাস্ত, আমি তোমার কথা শুনলাম, তোমাকে আমি বললাম, ঠিক আছে তুমি তাহলে যাও, তুমি যতদিন ইচ্ছা ছুটি কাটাও, যাও। ব্রহ্মা ভাবলো, তাহলে আমি এবারে যাই, আর আমি যদি চলে যাই তাই সৃষ্টিতে বন্ধ হয়ে যাবে। তাই ব্রহ্মা ভগবানের কাছে বলে ঘর থেকে বাইর হয়েছে, আর বাইরে বেরিয়ে এক পা দুই পা করে হেঁটে যেতে যেতে এমন সময় ব্রহ্মার মনে পড়লো, ছুটিও তো নিয়ে আসলাম, কিন্তু কতদিনের জন্য ছুটি আনলাম সেটা তো বললাম না, সেটা তো আমার জিজ্ঞাসা করা হলো না। এই কথা চিন্তা করতে করতে এমন সময় দেখতে পেল যে দূর হইতে কতগুলো লোক একই রকম দেখতে, পাকা চুল, পাকা দাড়ি, একই রকম ড্রেস, সব ঘোড়া নিয়ে লাইন দিয়ে আসছে। ব্রহ্মা ভাবল, ওরা কারা আসছে, আমার মতো সাদা চুল সাদা দাড়ি একই রকম দেখতে কারা ওরা? তাই ব্রহ্মা যে এসেছে সম্মুখে সামনের দিকে ঘোড়া নিয়ে টকবক টকবক করে আসছে, এমন সময় ব্রহ্মা সামনে দাঁড়িয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কে তোমরা? তারা বলল, শোনো এত কথা বলার সময় আমাদের নেই, এক কাজ করো পিছনে যে আছে তাকে জিজ্ঞাসা করো। প্রথম ঘোড়াকে ছেড়ে দিল, সে চলে গেল, পিছনে যে এসেছে তাকে জিজ্ঞেস করলো, দাঁড়া দাঁড়াও কোথায় যাচ্ছ? সে বলল, শোনো এখন সময় নেই তোমার সঙ্গে কথা বলা, এক কাজ করো আমার পিছনে কে আসছে তাকে দেখ। তিন নম্বরই ঘোড়া যে এলো তাকে জিজ্ঞাসা করলো, সে বলল, শোনো আমারও এখন বলার সময় নেই, সবার শেষে যে আছে তাকে জিজ্ঞাসা করো। এবার ব্রহ্মা তো দাঁড়িয়ে আছে, দেখতে দেখতে সবার শেষ যে এসছে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো বলি কি তোমরা সবাই যাচ্ছ কোথায়? শেষে যে এসেছে সে বলল, শোনো আমরা সবাই হলাম ব্রহ্মা, আমরাও একদিন স্থির করেছিলাম যে আমরা এ জগতে সবার ছুটি হয় কিন্তু আমাদের ছুটি হয় না, তাই আমরা স্থির করলাম যে আমরাও ছুটি নেব, কিন্তু সেই যে ছুটি নিয়ে চলে গেছি আর ভগবান আমাদের একদিনও ডাকেনি, তাই আমরা সবাই লাইন দিয়ে এসেছি ভগবানের কাছে ইন্টারভিউ দিতে, কারণ দেখতে পাচ্ছ কতগুলো ব্রহ্মা দাঁড়িয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে কারণ শুনলাম এক্ষুনি একটু আগে সংবাদ এলো যে আগে যে ব্রহ্মা ছিল সে নাকি কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই ভগবান আমাদেরকে ডেকে পাঠালো, তাই সবাই লাইন দিয়ে এসেছি ভগবানের কাছে পরীক্ষা দিয়ে, তারপরে ওই সৃষ্টিকর্তা আসলে আমরা বসে। তখনই যে ব্রহ্মা ভগবানের কাছে বলে এসেছিল যে আমাকে ছুটি দাও, সে মনে মনে ভাবলো, আহা ছুটি যখন নিয়ে নিয়েছি আমি তাহলে কবে যে যাব, ভগবান তো সেই কথা আমাকে বলে দেয়। ভগবান মনে মনে চিন্তা করলো, ব্রহ্মা তোমার এত অহংকার হয়েছে, তুমি মনে মনে ভাবলে তুমি ব্রহ্মা, তুমি যদি ছুটি নাও তাহলে জগতের সৃষ্টি বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার মতো হাজার ব্রহ্মা আছে, তুমি চলে গেলেও এই হাজার ব্রহ্মা আছে তারা জগতে সৃষ্টি করে। তাই ভক্তমণি ভক্তিমতী মা, ভগবানের আর এক নাম হল দর্পহরী শ্রী মধুসূদন, তিনি ভক্তের দর্প অহংকার চূর্ণ করেন, তাই একবার কৃষ্ণ বলে কাঁদো, একবার গৌর বলে কাঁদো,
কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম কৃষ্ণ নামে কাঁদবে কবে Hare Krishna.
महाप्रभु नदियार सत्युगे जो भगवान एलो तक एक नाम छ्रह्म नाम नारायण पराक्षर नारायण परवेद नारायण परमुक्ति नारायण परवती त्रेता युगे जो भगवान एलो तक एक तारकब्रह्म नाम हलो सत्य नारायण मुकुंद मधुसूदन कृष्ण केशव कंसर हरे वैकुंठ बामन आर से भगवान जब दापर जुगे तक एक नाम हल हरे मुरारी मधुकैत भारी गोपाल गोविंद मुकुंद सौरी यज्ञेश्वर नारायण श्रीकृष्ण कृष्ण निराश्रय मा जगदीश और कलिकाले जो भगवान इले तक एक तारकब्रह्म नाम हल के हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ये हरिबोल बोलछी हरिनाम गाइछी गावार मध्य दिए फल पावा जाए बाबा एक दिन भगवान कृष्ण दाड़ी आछे आर नारद मुनि कृष्ण के जिज्ञासा करलो प्रभु एई जे एत जे हरिनाम होच्छे एई जे एत हरिनाम बोलछे अच्छा प्रभु हरिनाम बोलले कि हबे हरिनाम गाइले कि हबे नारदेर कथा शुने भगवान कृष्ण बोलले शुनो नारद एक काज करो चलो दुजने एकटु हेटे आसि ताई नारद के संगे करे निये भगवान कृष्ण एक पा दुई पा करे हाँटते हाँटते चले আর এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে গিয়ে এমন সময় ভগবান কৃষ্ণ নারদকে বলল নারদ এক কাজ করো কি হয়েছে প্রভু নারদ ওই যে দূরে একটা পিঁপড়ে বেয়ে যাচ্ছে দেখো পিঁপড়ে হ্যাঁ প্রভু পিঁপড়ে যাচ্ছে তো এক কাজ করো নারদ তুমি ওই পিঁপড়েটা কানে গিয়ে একবার বলো তো হরি বল আচ্ছা প্রভু পিঁপড়ের কানে গিয়ে হরিবল বললে কি হবে আর একবার বললে তো দেখো হরিনামের কি গুণ আছে তুমি বুঝতে পারবে একবার বলে দেখো তাই ভগবান কৃষ্ণের কথা মতো নারদ এক পা দুই পা করে গিয়ে ওই পিঁপড়ের কানে গিয়ে বলল পিঁপড়ে ও পিঁপড়ে হরিবল বলার সঙ্গে সঙ্গে ওই পিঁপড়েটা ওইখানে ছটপট ছটপট করে মারে নারদ বলে প্রভু ব্যাপার কি আমি পিঁপড়ের কানে হরি নাম দিলাম তার সঙ্গে সঙ্গে পিঁপড়ে ছটপট ছটপট করে মারা গেল কেন আচ্ছা নারদ শোনো চলো আর একটু হেঁটে চলো আর বেশিক্ষণ আর একটু চলো না তাই আবার কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে নারদ এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চলেছে গিয়ে দেখতে পেল একটা হরিণ ঘাস খাচ্ছে মনের আনন্দে এমন সময় কৃষ্ণ নারদকে বলল নারদ ও নারদ ওই দেখতে পাচ্ছ একটা হরিণ ঘাস খাচ্ছে হ্যাঁ এক কাজ করো ওই হরিণে কানে গিয়ে একবার বলো হরি প্রভু না 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 এ ভুল আমি করব না কেন এর আগে আমি একটা পিঁপড়ের কানে হরিনাম দিয়েছি পিঁপড়েটা সঙ্গে সঙ্গে মারা গেছে আর হরিণের কানে যদি হরিনাম দিই হরিণটা যদি মারা যায় আরে নারদ যাও একবার গিয়ে তো বলো এবার কি করলো নারদ এক পা দুই পা করে গিয়ে ওই হরিণটা ঘাস খাচ্ছে আর হরিণের কানে গিয়ে বললো হরিণ ও হরিণ হরি বল বলার সঙ্গে সঙ্গে হরিণটা ওইখানে ছটপট ছটপট করে মারা গেল নারদ বললো প্রভু ব্যাপার কি আমি পিঁপড়ের কানে হরি নাম দিলাম পিঁপড়ে মারা গেল আমি হরিণের কানে হরি নাম দিলাম হরিণ মারা গেল প্রভু ব্যাপারটা কি কৃষ্ণ বলল নারদ এক কাজ কর আর একটু হেঁটে চলো আবার হাঁটতে হাঁটতে চললো আর গিয়ে দেখতে পেলো কি জানো বাবা দেখতে পেলো একটা গরুর সদ্য একটা বাছুর হয়েছে কৃষ্ণ নারদকে বলল নারদ ওই যে বাছুরটা হয়েছে তুমি এক কাজ করো বাছুরের কানে গিয়ে একবার হরি বল বল
প্রভু আপনার কি মাথা খারাপ হ্যাঁ এর আগে আমি আমার পিঁপড়ের কানে হরিনাম দিয়েছি পিঁপড়ে মারা গেছে তারপর হরিণের কানে হরিনাম দিলাম হরিণও মারা গেল আচ্ছা প্রভু এরপর যদি আমি ওই বাছুরের কানে হরিনাম দিই বাছুর যদি মারা যায় গরুর যে মালিক আছে সে কি আমার ছেলে কথা বলবে বলবে না প্রভু আমি যাব আরে যাও একবার গিয়ে তো দেখো কৃষ্ণের কথা মতো আবার গিয়ে যখন নারদ ওই বাছুরের কর্ণে হরিনাম দিল হরি বলে বলার সঙ্গে সঙ্গে বাছুরটা ওইখানে ছটপট ছটপট করে মারে প্রভু ব্যাপার কি প্রথমে আমি পিঁপড়ের কানে হরিনাম দিলাম পিঁপড়ে মারা গেল তারপরে আমি হরিণের কানে হরিনাম দিলাম হরিণও মারা গেল আবার আমি বাছুরের কানে হরিনাম দিলাম বাছুরও মারা গেল প্রভু ব্যাপারটা কি কৃষ্ণ আর বেশি সময় নেব না কৃষ্ণ বলল নারদ আর বেশি সময় নেব না চলো আর কিছুটা দূর চলো আবার দুজনে হাঁটতে হাঁটতে চলেছে গিয়ে দেখতে পেল একটা রাজপ্রাসাদে একটা রাজার সবেমাত্র সত্য একটা সন্তান হয়েছে কৃষ্ণ নারদকে বলল নারদ ওই রাজপ্রাসাদে রাজার একটা সন্তান হয়েছে তুমি ওই সন্তানের কানে গিয়ে একবার বলো হরি সঙ্গে সঙ্গে নারদ বলল প্রভু গরুর মালিক সে আমাকে কিছু বলেনি বাছুরটা মারা গেছে এ রাজ্যের রাজা তার ছেলের কানে যদি হরিনাম দিই ছেলেটা যদি মারা যায় রাজা কি আমাকে ছেড়ে কথা বলবে বলবে না আরে নারদ এক কাজ করে গিয়ে একবার বললে তো দেখো কি হয় আমি তো আছি কৃষ্ণের কথা মতো এক পা দুই পা করে গিয়ে যখনই নারদ ছোট্ট একটা ছেলে হচ্ছে সবে মাত্র তার কানে গিয়ে যখন বললো হরি বল বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা বলে উঠল নারদ ও নারদ শোনো তাহলে তোমাকে বলি প্রথম আমি ছিলাম ছোট্ট একটা পিঁপড়ে আমি যখন পিঁপড়ে হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন নারদ তুমি এসে আমার কর্ণে হরিনাম যখন তুমি আমার কানে হরিনাম দিলে তখন আমি ওই পিঁপড়ে কুল পরিত্যাগ করে আমি চলে গেলাম হরিণ কুলে আর হরিণ কুলে যখন গেলাম তুমি আবার আমার কানে হরিনাম দিলে তখন আমি হরিণ কুল পরিত্যাগ করে চলে গেলাম গাভী কুলে আর গাভী কুলে যখন গেলাম তখনই তুমি আবার গিয়ে আমার নামে কানে হরিনাম মহামন্ত্র তখন ওই গাভী কুল পরিত্যাগ করে আমি চলে এলাম মনুষ্য কুলে এক জনম নয় স্থাপত্রী লক্ষ্য জলায়নব লক্ষ্যকং কৃমি দশ লক্ষ্য রুদ্র লক্ষ্য পক্ষিণাম পশুবিমি লক্ষ্য চতু লক্ষ্য মানব তুমি আমার কানে হরিনাম দিলে বলে আজ পিঁপড়ে থেকে আমি সুন্দর মনুষ্য জনম পেয়েছি হৃদয় গৌর হরি 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 তাই সেই নদিয়ার মাঝে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর এলো পদকর্তা কলম দিলেন গৌর এলো রে সোনার নদিয়া বলো ধ্বনি হরি ধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি ধ্বনি ধরে ধরে
बोले गौरंग महाप्रभु की जय, निताई चांद की जय, निताई चांद की जय। তাই ভক্তমুনি ভক্তিমতিমা নদিয়ার মাঝে গৌরাঙ্গ চাঁদের কথা আমরা আস্বাদন করলাম, কারণ প্রত্যেকে আমরা যারা আছি এখানে, প্রত্যেকে আমরা সন্ধ্যা হলে সকাল হলে অনেকেই হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম গাই, অনেকে হাতে তালি দিয়ে আমরা হরিনাম বলি বলি। কিন্তু ভক্তমুনি ভক্তিমতিমা এই হরিনামের মধ্যে কি আছে? এই যে আমরা সবাই হরে কৃষ্ণ নাম গাই, এই যে সবাই হরে কৃষ্ণ নাম বলি, এই হরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে? এই হরে কৃষ্ণ নামের মধ্যে চারটে কৃষ্ণ আছে, হরে কৃষ্ণ একটা কৃষ্ণ, হরে কৃষ্ণ দুটো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ চারটে কৃষ্ণ আছে বাবা। এই চারটে কৃষ্ণকে প্রথম কৃষ্ণ হলো পরম ব্রহ্ম ভগবান শ্রীগোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ হলো বাসুদেব, তৃতীয় জগন্নাথ, চতুর্থ হলো বলভদ্র। হরে কৃষ্ণ নামের মধ্যে চারটে রাম আছে, হরে রাম একটা রাম, হরে রাম দুটো রাম, রাম রাম। এই যে চারটে রাম আছে, এই চারটে রাম কে? প্রথম রাম হলো প্রেমময়ী শ্রী রাধারানী, দ্বিতীয় হলো লক্ষ্মী, তৃতীয় সরস্বতী, আর চতুর্থ হলো সুভদ্রা। আর এই হরে কৃষ্ণ নামের মধ্যে আটটা হরে আছে, প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে প্রেমময়ী শ্রী রাধারানী, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সিংহাসনী, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠ হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, আর অষ্টম হরে হলো রেবতী। তাহলে দেখুন, আমরা যদি একবার হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম গাই, তাহলে একসঙ্গে কতজনা নাম উচ্চারিত হবে? জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, চন্দ্রাবলী, সবার নাম একসঙ্গে উচ্চারিত হবে। সেই জন্য নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর এই কলির জীবকে উদ্ধার করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র আনলেন, যে মহামন্ত্র আমাদের আগামীকাল সারাদিন সারা রাত হয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র